चल चले आए। কাজ তো হয়ে গেছে না? টাকা এনেছিস তো? হ্যাঁ, পুরো আছে। আর একবার ভেবে না কিন্তু, সত্যি কি তুই টাকার বদলে? হ্যাঁ। আজব ব্যাপার তো, আমি এর আগে এরকম কিছু দেখিও নি শুনিও নি। চল এখানে থাক, আমি ভেতরে সাহেবকে বলে আসছি। সাহেবকে কেন? কারণ সাহেবের মর্জি ছাড়া এখানে কিচ্ছু হতে পারে না, বুঝলি? তাড়াতাড়ি এসো। হ্যাঁ, চিৎকার করিস না, কেন দরকার সেটা বল। কেন দরকার সেটা তো বলছে না। অনেক টাকা লাগে। আজ সন্ধেবেলায় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদের আসতে সকাল হয়ে যাবে। তোর যে রেড বডিটা পছন্দ হবে আমি পাইয়ে দেব। এটা চলবে না? মেয়ের লাশ চাই না, ছেলের লাশ চাই। তাহলে এটা না, এ তো বুড়ো, আমার জোয়ান লোকের লাশ চাই। আচ্ছা একটা কথা বল, তুই এই লাশগুলো নিয়ে করবিটা কি? তাতে তোমার কি? টাকা দিয়েছি, যে লাশ পছন্দ হবে সেটা নিয়ে যাব। ঠিক আছে, তুই তাহলে নিজেই দেখে নে। এটা দেখ, এটা দেখ, এটা এনে, এটা দেখ, এটাও দেখ, এ দেখ, এনে যেটা পছন্দ নিয়ে যা। আগুন নিয়ে খেলতে চাস আর দেশলাইতেই ভয়? বলা, এই লাশটাকে ওর গাড়িতে তুলে দে। জানি শ্যামলাল কতক্ষণে আসবে। শ্যামলাল, আমি বোঝাতে পারবো না তুমি আমার কত বড় কাজ করেছো। তোমার এই দয়ার কথা আমি সারা জীবনে ভুলবো না।
এর মধ্যে দয়ার কি আছে মেম সাহেব? এটা তো আমার কর্তব্য ছিল। এবার ব্যাস, একবার পূর্ণিমার চাঁদ মেঘের পিছন থেকে বেরিয়ে আসুক, তারপর সেটাই হবে যেটার আমার কবে থেকে অপেক্ষা ছিল। রাকেশ বাবু, আপনি রাকেশ বাবু তো? রাকেশ না, রঙ্গা। রঙ্গা? কে রঙ্গা? রঙ্গা মানে তো মৃত্যু। বাঁচাও, আমায় আমায় বেরো না, আমায় বেরো না, আমায় বেরো না, না। আমি
আমায় ছেড়ে দাও, আমায় বেরো না, আমায় না না, আমায় ছেড়ে দাও, আমি সারা জীবন তোমার চাকর হয়ে থাকবো, আমায় ছেড়ে দাও, আমায় বেরো না। রাকেশ, রাকেশ, রাকেশ তুমি নাকি? কোথায় তুমি রাকেশ? তুমি কি ফিরে এসেছো? শ্যামলাল, জলের আওয়াজ। রাকেশ, রাকেশ তুমি কি? রাকেশ, রাকেশ তুমি নাকি? রাকেশ, 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 রাকেশ তুমি স্নান করছো? তুমি উত্তর দিচ্ছিলে না কেন? একটু অপেক্ষা করো, আমি বাইরে আসছি। রাকেশ, আমার বিশ্বাস হচ্ছে না রাকেশ, যে তুমি আবার ফিরে এসেছো। তুমি ফিরে এসেছো আমার জীবনে। সবকিছু একটা স্বপ্নের মতো লাগছে, একটা সুন্দর স্বপ্ন। আচ্ছা শোনো, আজ তুমি ওই সুটটা পরো যেটা তুমি তোমার বিয়ের দিন পড়েছিলে, ঠিক আছে?
আমি ছুটে নিয়ে আসছি। কোথায় গেল? এখানেই রাখা আছে। যে স্যুটটা তুমি বিয়েতে পরেছিলে সেটাই পরে নাও। কি হলো, স্যুটটা পছন্দ হয়নি? এই রাকেশ হতে পারে না, এ নিশ্চয়ই অন্য কারো আত্মা। শ্যামলালকে এই মেরেছে হয়তো। তুমি গিয়ে জামা বদলে নাও, আমি আমি খাবার বাড়ছি। Thank you.
যামিনী ফোন করেছিল? না, তুই ওকে ফোন করে নিচ্ছিস না কেন? লজ্জা করে নাকি? লজ্জা আর যামিনীকে? এক মিনিট, কি ব্যাপার? আপনি তো ভয় পেয়ে আছেন কেন? আপনি গাড়ি স্টার্ট করুন, তাড়াতাড়ি চলুন প্লিজ। আরে কিন্তু হয়েছেটা কি? ও ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে। কে মেরে ফেলবে? ওই ওই আত্মা, শ্যামলালকে মেরে ফেলেছে ও। আত্মা? কার আত্মা? ওই খুনি আত্মাটা লাশের ভেতরে আছে। আত্মা লাশের ভেতরে? কোথায় আছে? আমার বাড়িতে, আমার বাড়ির ভিতরে। ও চলে আসবে, আপনি প্লিজ চলুন। কিছু হবে না, আপনি আমাদের অন্তর কাছে নিয়ে চলুন। না না, ও ও ও খুব খারাপ আত্মা, খুব বিপজ্জনক। আরে দেখুন, আপনি কি আত্মার থেকে পালাতে পারবেন? না তো, আত্মা যে কোনো জায়গায় চলে আসতে পারে। আপনি আমাদের আপনার বাড়িতে নিয়ে চলুন, আমরা অন্তত বুঝতে তো পারি ওই আত্মা আপনাকে মারতে কেন চায়। না প্লিজ প্লিজ, আপনি এখান থেকে চলুন, চলুন এখান থেকে। দেখুন, ভয় পাবেন না, আমরা আপনার সাথে যাব, আপনি চলুন। ভয় পাবেন না, আমাদের তো রোজকার কাজ এরকম ভয়ানক আত্মাদের মোকাবিলা করা। ভরসা রাখুন, আমরা আপনাকে কিচ্ছু হতে দেব না। কোথায় বন্ধ করে রেখেছিলেন আপনি ওকে? ওখানে, ওই বেডরুমে। দরজাটা খুলে গেল কি করে? আমি তো বন্ধ করে দিয়েছিলাম। হয়তো আত্মাটা দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে। ভয় পাবেন না, ভেতরে যাওয়া যাক। কিন্তু ওই লাশ আর ওই আত্মা আসলে কার ছিল? জানি না, কিন্তু আমি এটুকু নিশ্চয় জানি যে ও খারাপ আত্মা ছিল, যে মানুষদের মারে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই খুনি আত্মাকে খুঁজতে হবে, না হলে কে জানে আর কত লোককে নিজের শিকার বানাবে। আরে ব্যাস ব্যাস, থামো থামো। কত হলো? 80 টাকা। কিপ দ্য চেঞ্জ। ঠিক আছে স্যার। সাবিত্রী দরজা খোলা ছেড়ে দিয়েছে কেন? সাবিত্রী, 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 আরে কোথায় তুমি? যখন দেখি দরজা খোলা রেখে দাও। তুমি জানো না সময়টা কত খারাপ। সাবিত্রী,
টর্চ। টর্চ কোথায়? শিট, সাবিত্রী, সাবিত্রী হয়তো বেডরুমে আছে। সাবিত্রী, আরে তুমি ওখানে, রক্ত কে করলো? সাবিত্রী, সাবিত্রী, আরে কে করলো এসব? সাবিত্রী কি হলো তোমার? কে তুই? আমার খুব ভয় করছে, দেখে নিও, ও নিশ্চয়ই ফেরত আসবে আমাকে মারতে, আমার থেকে প্রতিশোধ নিতে। আচ্ছা এই লাশটা তোমার বাড়িতে এলো কি করে? সেটা সেটা আমি তোমাকে বলতে পারবো না। বলতে পারবে না? কি বলতে চাও তুমি? তুমি চাও না আমরা তোমার সাহায্য করি? আমি চাই যে তোমরা আমায় সাহায্য করো, কিন্তু দেখো যদি তুমি আমাদের সবকিছু সত্যি করে না বলো আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। ওই ওই লাশ আমি নিজে আনিয়েছিলাম কাটা পুকুর থেকে। কি? এটা তুমি কি বলছো? এর মানে এই ঝামেলা তুমি নিজেই টেনে এনেছো? কিন্তু তুমি এরকম কেন করছো? গত মাসে একটা রাস্তার অ্যাক্সিডেন্টে আমার স্বামীর মৃত্যু হয়, আমি ওনাকে ছাড়া বাঁচতে পারছিলাম না, সেই জন্য আমি এক মহিলার সাথে দেখা করি যিনি মরা লোকের সাথে কথা বলতে পারেন। রাকেশের আত্মা ওনার মধ্যে চলে এলো আর নিজের মরা স্বামীর সাথে কথা বলে আমার খুশির অন্ত রইল না। রাকেশের আত্মা আমাকে বলল যে ও এখনো আমার প্রেমে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আর উনি বললেন যদি যদি
পূর্ণিমা রাতে আমি ওনার শরীরকে চাঁদের ঠিক নিচে রেখে দিই, তাহলে ওনার আত্মা আবার ওনার শরীরে ঢুকে যাবে। সেই জন্য কিন্তু ওনার শরীরের সৎকার তো তুমি করে ফেলেছো নিশ্চয়ই, তাই না? সেই জন্যই আমি এই অন্য শরীরটার ব্যবস্থা করেছিলাম, কিন্তু এতে রাকেশের আত্মার জায়গায় অন্য কারোর আত্মা চলে এলো। আর সেই আগুনে হাত দিয়েছো তুমি। মরে যাওয়া লোকেদের শান্তি ভঙ্গ করার কোনো অধিকার নেই মানুষদের, তুমি বুঝেছো? আমি বুঝেছি, কিন্তু এখন আমরা কি করব? সবার আগে তো আমাদের এটা জানতে হবে যে ওই আত্মাটা আসলে কার। এখন আমাদের কাছে একটাই রাস্তা রয়েছে, আমাদের ওই মহিলার কাছে যেতে হবে যে সুজাতার সাথে কথা বলিয়েছিল রাকেশের আত্মার সাথে। এবার হয়তো ওই আমাদের বলতে পারবে এই খুনি আত্মার ব্যাপারে। এটা আমি কি করে বলবো যে ওই আত্মাটা কার? আমার মাধ্যমে আপনারা অন্য জগতের শক্তিদের সাথে শুধু কথা বলতে পারেন, এর থেকে বেশি কিছু না। এরকম বলবেন না প্লিজ, আপনি আমাদের জন্য কিছু তো করতেই পারেন। ওই আত্মা শ্যামলালকে মেরে ফেলেছে, এখন আমাকে মারতে চায়। আমি মরতে চাই না, আমি মরতে চাই না, প্লিজ প্লিজ। সুজাতা ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আপনি অন্তত এনার স্বামী রাকেশ আত্মাকে তো আরেকবার ডাকতে পারেন, তাই না? হয়তো ও আমাদের বলতে পারবে এই খুনি আত্মার ব্যাপারে। হ্যাঁ, আপনি প্লিজ ওনাকে ডাকুন, প্লিজ। উনি এখানেই আশেপাশে কোথাও আছেন, প্লিজ ডাকুন। আত্মাকে ডাকা কোনো বাচ্চাদের খেলা নয়। আর যদি অশুভ আত্মাকে ডেকে ফেলি তাহলে কি অনর্থ হতে পারে, এটা তুমি ভালো করেই জানো। একবার ব্যাস, শেষবার শেষবার আপনি আমাদের সাহায্য করে দিন প্লিজ। ঠিক আছে, ব্যাস শেষবার। আমি পৃথিবীতে এসেছিলাম, শরীরে ঢুকতে চাইছিলাম। তাহলে তুমি এই শরীরে ঢুকলে না কেন? কারণ ওখানে আরো আত্মা ছিল যে শরীরের ভেতরে যেতে চাইছিল। আমাদের আত্মাদের মধ্যে প্রবল লড়াই হলো, কিন্তু ও জিতে গেল, ও সবাইকে হারিয়ে দিল। ওকে রঙ্গা আত্মা। এই রঙ্গা কে? কিন্তু ও শ্যামলালকে কেন মারল? ও হলো এক খুনি। গত জন্মে ও এক সিরিয়াল কিলার ছিল, এখন ও এক নতুন শরীর পেয়ে গেছে। আর ওই মৃত্যুর নোংরা খেলা আবার শুরু করে দিয়েছে। রাকেশ, এই রঙাকে আমরা কোথায় পাবো, তুমি কি কিছু জানো? হ্যাঁ, ও বৈশালী নগরের এক বাড়ির দিকে যাচ্ছে। তাড়াতাড়ি যাও, ওখানকার লোকেদের জীবন বিপদের মধ্যে আছে। যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ
তাড়াতাড়ি এসো। জল এই গ্লাসটা ওখানে কি করে এলো? রোমা, রোমা, আরে এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় চলে গেল? এগুলো কি করে উল্টো পাল্টা হয়ে গেল? রোমা, 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 আরে বুঝতে পারছি না রোমা কোথায় চলে গেল। রোমা, রোমা, রোমার চুড়ি, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। রোমা,
তুমি 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 কে? বাবু কাঁচো কেন? এমনটা তো নয় যে রঙা ওর বাবা মাকে বাবু কাঁদে না, তুমি সাহসী না? রঙা এর বাবা মাকেও মেরে ফেলেছে। কি? হ্যাঁ, আর এইসব কিছু তোমার জন্যই হয়েছে। না তুমি এরকম বোকামো করতে, আর নেই বাচ্চাটার এরকম হাল হতো। এখন কে খেয়াল রাখবে এই বাচ্চাটার? রাঘব, এটা মাথা গরম করার সময় নয়। সবার আগে আমাদের ওই রঙাকে খুঁজতে হবে, না হলে কে জানে আর কত ঘর সংসার ছারখার করে দেবে ও। হর্ষ, এই রঙা সুজাতার বাড়ি থেকে অজয়ের বাড়ির দিকে এসেছে, এর মানে উত্তরের দিকে এগোচ্ছে। মানে ও নিশ্চয়ই হাইওয়ের দিকে যাবে। আরে তোর মুখের কি হলো? কেউ কি বুলডোজার চালিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, তোর চেয়ে খারাপ দেখতে লোক আমি আমার জীবনে দেখিনি। আরে 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 নিজের মা, আমি বলছি নিজের মা আমাকে। আরে তুই আমাকে মারলি? দেখ তোকে এখন দেখাচ্ছি আমি। মাফ করে দে ভাই। না না না, মনে হয় চলে গেছে। Yeah.
আরে দাদা, ও মানুষ নয়, নিশ্চয়ই কোনো আত্মা হবে। হ্যাঁ, কোনো খারাপ আত্মা যে মানুষের শরীর পেয়ে গেছে। ও বিচ্ছিরি ভাবে মেরেছে ওকে, জানি না এখন কোথায় গেছে আর কাকে মারবে, কে জানে এবার কি হবে। চলো আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। খুব বড় ভুল করেছি আমি, নিজের স্বামীকে ফিরে পেতে গিয়ে কে জানে কত লোকের প্রাণ নিয়ে নিলাম আমি। দুঃখ করে কোনো লাভ হবে না, এবার আমাদের এটা ভাবতে হবে যে এই রঙ্গাকে কি করে আটকানো যায়। কিন্তু তার আগে তো আমাদের এটা জানতে হবে যে ওকে আমরা কোথায় পাবো। চল ভেতরে গিয়ে খুঁজি, হয়তো কোনো সূত্র পেয়ে যাব। চল। রাঘব, রক্ত। এটা হয়তো ওই লোকটার রক্তের দাগ যাকে রঙা মেরেছে। আর সেই রক্তের দাগ তো এখানেই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমাদের আন্দাজ একদম সঠিক। এই রঙা নর্থের দিকে এগোচ্ছে, আর যদিও পায়ে হেঁটে গিয়ে থাকে তাহলে বেশি দূরে যায়নি। চল জিপ নিয়ে যাই, আমরা ফটাফট ওকে ধরে ফেলবো। আরে কিন্তু তোমরা কি করতে চলেছো? ও এক আত্মা আর আমরা সাধারণ মানুষ মাত্র, আমরা আর কি বা করতে পারি? হ্যাঁ, ও আত্মা, কিন্তু তাও ওর কিছু দুর্বলতা রয়েছে। কি রকম দুর্বলতা? এই সব লোকেদের মারার জন্য ওর মানুষের শরীরের দরকার। শরীর ছাড়া ও ততটাই অকাজের যেমন চাবি ছাড়া তালা। হর্ষ একদম ঠিক বলছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই শরীরটাকে নষ্ট করে দেওয়া উচিত। যখন ওই শরীর নষ্ট হয়ে যাবে, রঙ্গারও হয়ে যাবে, দি এন্ড। আমি এখনই আসছি।
Raghav! রঙার আত্মা চলে গেছে। হ্যাঁ, রঙার আত্মা চলে গেছে। সুজাতা, এরপর ভুলেও কোনো মৃত আত্মাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করো না। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।